সকাল সকাল চলে আসলাম গার্ডেনে। সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে, এখন একটু সুন্দর রৌদ্র বেরোইছে। এখন চলে আসলাম গার্ডেনে একটু সবজি তুলবো। এখানে লাউয়ের ফুল ফুটছে, লাউগুলো কিন্তু সুন্দর হয়েছে। আমি কিছু লাউয়ের পাতা তুলে নিব। লাউয়ের পাতাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর, একদম সবুজ আর সতেজ। আমি আজকে কিছু লাউ পাতা তুলে নিব। ভেতরের দিকেও অনেকগুলো লাউ হয়েছে, ছোট ছোট, বড় লাউও আছে অনেকগুলো। আমি আর লাউ তুলব না, আমি কিছু লাউ পাতা তুলে নিয়ে যাব আজকে রান্নার জন্য। গাছ থেকে সবজি তুলতে কিন্তু আমার খুবই ভালো লাগে। নিজ হাতে লাগানো গাছের যখন সবজিগুলো তোলা হয় তখন কিন্তু তার অনুভূতিটা একটু অন্যরকম। আপনি বাজার থেকে যত দামি বা ভালো সবজিই কেনেন, নিজের বাড়ির সবজির সাথে কিন্তু সেটার কখনোই তুলনা হয় না। লাউ পাতাগুলো তোলা হয়ে গেছে, এখন আমি তুলে নেব কিছু কাঁচামরিচ। খুব বেশি লাগবে না, 4-5টা কাঁচামরিচ হলে আজকের রান্না হয়ে যাবে। এদিকে কিন্তু কুমড়ো গাছ পুরা ভরে গেছে। না, আমি এখন কুমড়ো পাতা তুলব না, আমি তুলব পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, এক পাশ থেকে আমি আজকের জন্য মাত্র একটা পেঁয়াজ তুলে নিব। পেঁয়াজটা বেশ মাটি, বৃষ্টি হওয়ার কারণে এখন এটাকে একটু ধুয়ে নিব। আমার সবজি তোলা শেষ, এই কাঁচামরিচ, লাউ পাতা, পেঁয়াজ, এখন শুরু রান্না। আমি প্রথমে লাউ পাতাগুলো একটু বেছে নিব। এই চারপাশ থেকে কিন্তু টান দিলেই এরকম আঁশযুক্ত যে জিনিসগুলো, এগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। আমি সবগুলো পাতা এভাবে করে পরিষ্কার করে নিব। আজকে এই লাউ পাতাগুলো আমি ভর্তা করব। লাউ পাতা ভর্তা কিন্তু আমার খুবই ফেভারিট একটা খাবার। সবগুলো পাতা বেছে নেওয়ার পরে আমি এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। লাউ পাতা ভর্তা করার জন্য এটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এজন্য আমি একটা পাত্রের মধ্যে লাউ পাতা দিয়ে সামান্য একটু লবণ ছিটাই দিলাম। লবণ দেওয়ার কারণে কিন্তু সিদ্ধটা একটু দ্রুত হবে, এবং সামান্য পানি দিলাম যেন নিচের থেকে লেগে না যায়। এখন এটাকে ঢেকে সিদ্ধ করব। পাতাগুলো একটু নরম হয়ে আসলে এখন এর মাঝখানে দিয়ে দেব একটা কাঁচামরিচ, যেটা দিয়ে আমি পরবর্তীতে এই পাতাগুলো ভর্তা করব। আমার কাছে লাউ পাতা দিয়ে সবথেকে ভালো যেটা লাগে সেটা হলো খিচুড়ি। তাই লাউ পাতা ভর্তার সাথে সাথে আমি সকাল সকাল রান্না করে নিব খিচুড়ি ভাত। এখন সামান্য বাটার আর তেল দিয়ে আমি একটু বাটারটাকে মেল্ট করে নিব। এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি, সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাল এবং ডাল একসঙ্গে, সামান্য একটু ভেজে নিব। দিয়ে দিব এলাচ, দারচিনি এবং 2টা তেজপাতা। এখন দিয়ে দিব কাঁচা মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং সামান্য হলুদ গুঁড়া। ভালো করে সব কিছু মিশিয়ে নিব। এখন আমি এখানে যে মেজারমেন্ট কাপে চাল নিয়েছি তার ডাবল পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিব। একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে আমি খিচুড়িটা রান্না করে নিব। হয়ে গেল আমার খিচুড়ি রান্না। একটু নেড়ে দেখছি নিচে কিন্তু কোনো পানি নেই, পুরোটাই শুকিয়ে গেছে। এখন এটা রেখে দিব। আর এদিকে আমার লাউ পাতাও সিদ্ধ হয়ে গেছে। লাউ পাতাগুলো এখন চুলা থেকে নামিয়ে নিব। আমি পেঁয়াজটাকে একটু ছোট করে কুচি করে কেটে নিব ভর্তা করার জন্য। পেঁয়াজগুলো কুচি করা শেষ, আমার এটুকু হলেই হয়ে যাবে। এখন আমি প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর সিদ্ধ লাউ পাতা এবং সিদ্ধ কাঁচামরিচ। আমি সামান্য লবণ দিয়ে দিব, প্রথমে খুব বেশি লবণ দিব না, কারণ একবার আমরা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। আর সামান্য সরিষার তেল দিয়ে এখন এটাকে ভালো করে মেখে নিব। প্রথমে পেঁয়াজ এবং মরিচটাকে ভালো করে মাখানোর পরে আমি লাউ পাতার সঙ্গে এটা খুব ভালো করে মেখে নিব। লাউ পাতাটা একটু ঠান্ডা না হলে পরে কিন্তু হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ভর্তাটা করতে হবে। খুব সহজেই হয়ে গেল আমার লাউ পাতা ভর্তা। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ লাউয়ের পাতা দিয়ে ভর্তা, আর সাথে আছে খিচুড়ি ভাত। সকাল সকাল আমার কিন্তু এই খাবারটা খুবই পছন্দ। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন।